হে দেয়ার, আসসালামু আলাইকুম। আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করতে চেষ্টা করি, যাতে করে স্বাক্ষরটা দেখতেও সুন্দর লাগে, প্লাস এটাকে কেউ কপিও করতে না পারে। একটি সুন্দর সিগনেচার তৈরি করার জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করা, এবং দ্বিতীয়ত, অনুশীলনের মাধ্যমে সিগনেচারটাকে নিজের আয়ত্তে নিয়ে আসা। আর আপনাদের হয়ে প্রথম কাজটা যদি আমিই করে দিই তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভিউয়ার্সরাই দেখে, তারপরেও এর মধ্যে থেকে যারা আমার হাতের লেখা পছন্দ করেন, সেই ভাইয়া আপুদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি আপনাদের নামের সিগনেচারটা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি সেই সিগনেচারগুলোকে সবচেয়ে ইউনিক স্টাইলেই তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে অ্যাকচুয়ালি আপনারা সেটা নিজের স্বাক্ষর হিসেবে ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো নামের ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি একটু আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করেছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের কিছু নামের বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকেও কিছু ধারণা নিতে পারবেন। তারপর আপনাদের স্বাক্ষর তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষরটা তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচারটা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন। কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের বৈশিষ্ট্য হলো, এই স্টাইলে লিখতে কলম উঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতেই আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা। আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি, তবে এটা নট নেসেসারি যে একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটা লিখেও স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। আমার কম্পিউটারের ম্যাডাম যিনি ছিল, সুলতানা মিস, ওনার নামের স্বাক্ষরটা ঠিক এভাবে তিনি লিখতেন। প্রথমে নামের বানানটা লিখত, শেষে গিয়ে হ্রস্ব কাটটা দিয়ে নিচে তারিখ লিখতেন। তারপরেও স্বাক্ষরটাকে অনেক ইউনিক লাগত। তাই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন যদি আপনাদের নামের বানানের শুরুতে হ্রস্ব কাট থাকে। আমি কিছু উদাহরণ এখানে লিখে দেখিয়েছি, মোটামুটি এইভাবেও স্বাক্ষর তৈরি করে লেখা যেতে পারে। এছাড়াও বাংলা কিছু সিগনেচার লিখে দেখালাম, যাতে করে আপনারা এখান থেকেও কিছু ধারণা নিতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে শিক্ষণীয় বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমি আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।